वेलकम टू माय चैनल नबायत किचेने सबाई के स्वागत। आज के रेसिपी दई पटल। एटी बनानोर जोन्नो आमी निये निएछि 4 टेबिल चामच दई, 1 टेबिल चामच धने पाउडार निये निएछि, जिरे पाउडार 1 टेबिल चामच निये निएछि, 1/4 कप काजू आर निये निएछि 10-12 पटल। পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি দুদিকে, আর নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 4 কাঁচা লঙ্কা আর কাজু নিয়েছি 1/4 কাপ। এটাকে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজিয়ে রাখছি। এবার আমি একটা पेस्ट बनिए नेब, किछुटा जल निए निए निच्छे धने गुड़ो 1 चामच, निए निच्छे जिरे गुड़ो 1 चामच आर निए निच्छे काश्मीरी चिल्ली पाउडार 1 चामच। एटाके जलेर मध्ये भालो करे गुले निए रेखे देब। एबार आमि ग्यासटा जालिए नेब, নিয়ে পটলগুলো ভেজে নেব। তার জন্য 2 চামচ সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হতে এর মধ্যে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি। তাই আমি এখানে সরষের তেল ইউজ করেছি এই রান্নাটা করার জন্য। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। ঢাকনা দিয়ে দিলাম আমি পটলগুলো দিয়ে, আর কাজু আর কাঁচা লঙ্কা যে রেখেছিলাম ভিজিয়ে সেটা আমি এখন পেস্ট বানিয়ে নেব। কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম, দিয়ে দইটা যে রেখেছিলাম দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দইটাও ভালো করে এর মধ্যে দিয়ে আবার একবার আমি ফাটিয়ে নিলাম। পটলটা একদিকে আমার হয়ে গেছে ভাজা, অপর দিকটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে একটু ভালো করে পটলটা ভেজে নিচ্ছি। অনেকেই দই পটল বানিয়ে থাকে অনেকভাবেই। এটা সম্পূর্ণ নিরামিষ এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খুব সুস্বাদু দই পটল। তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, কিছুটা তেল থেকেও গেছে আমার। এর মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর মশলাটা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা গুঁড়ো, সেটা আমি এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে হালকা হালকা করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আপনারা এখানে 1 চামচ চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি ইউজ করিনি। কষানো হয়ে গেছে 3-4 মিনিটের মতো আমার। আমি এবারে ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। দিয়ে এবার আমি এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। আমি তাই ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই রসটা শুকিয়ে গেছে, পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দিয়ে আমি কাজু কাঁচা লঙ্কা আর দইয়ের যে পেস্টটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। লোতে করে দিলাম কারণ কাজু বাটা আছে আর দই আছে, দইটা অনেক সময় দিলে কিন্তু বেশি হিটে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের দই পটল। উপর থেকে 1 চামচ কাশুরি মেথি দিয়ে দিলাম। খুব সহজে খুব তাড়াতাড়ি নিরামিষ দিনে এই সুস্বাদু দই পটল অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা না পাশে থাকলে
এই উৎসাহটা আমরা কোনোদিনই পেতাম না নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পরিবেশন করার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।